খাদিজাতুল কোবরা প্রশ্ন করেছেন, যদি কোনো ব্যক্তি ঘুমিয়ে থাকে আর এই ক্লোরোফর্ম শুকিয়ে দেওয়া হয় নাকে, তাহলে কি এটা কাজ করবে? হ্যাঁ, কাজ করবে এবং সে 10 মিনিটের মধ্যে অজ্ঞান হয়ে পড়বে। সাধারণত অপারেশন থিয়েটারে ব্যবহার দেখা যায়। কোনো জীবিত মানুষের উপর এর প্রভাব কাজ করে। এছাড়াও কোনো কিডন্যাপ করতে দুষ্ট চক্র এটি ব্যবহার করে। এক ভাই প্রশ্ন করেছেন, যে কোনো মানুষকে সহজে অজ্ঞান করার উপায় জানতে চায় সাময়িক সময়ের জন্য, ডাক্তাররা কিভাবে অজ্ঞান করে থাকেন? আপনি কাউকে অজ্ঞান করার জন্য ক্লোরোফর্ম ব্যবহার করতে পারেন। এটা সাধারণত যে কোনো ডাক্তারের কাছেই পাওয়া যায়। আপনার জেলা সদর কেমিক্যাল ল্যাবে যোগাযোগ করলে পেয়ে যাবেন। তাছাড়া উন্নত মানের লাইব্রেরি বা উন্নত মানের ফার্মেসিতে খোঁজ করলে পেয়ে যাবেন। অনেক এবং অভিমানী প্রশ্ন করেছেন, মানুষকে বেহোশ করার ওষুধ কোথায় পাওয়া যায়? ক্লোরোফর্ম দিয়ে মানুষ অজ্ঞান করতে পারবেন, তবে এটি সেবন করতে হয় না। এটি সেন্টের মতো ঘ্রাণের মাধ্যমে কাজ করে, এটি ওষুধ নয়। তুষার প্রশ্ন করেছেন, আমি ক্লোরোফর্ম কিনতে চাই, আমি অনলাইন থেকে ক্লোরোফর্ম কেনার লিঙ্ক চাই, অথবা কেউ ক্যাশ ইন বিক্রি করতে চাইলে কমেন্ট করুন। ক্লোরোফর্ম অনলাইন থেকে কিভাবে অর্ডার করবেন সেই সম্পর্কে এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে, দেখে নেবেন। আর আমি এই ডিসক্রিপশন লিঙ্কটা দিয়ে দেব। মোহাম্মদ আরিফুল ইসলাম প্রশ্ন করেছেন, মানুষ মৃত মানুষকে ভয় কেন করে? ব্যাপারটা মানসিক। কোনো ব্যক্তি চায় না নিজেকে মৃত হিসেবে ভাবতে, কারণ স্বভাবতই মানুষ মৃত্যুকে ভয় পায়। অথচ মৃত মানুষ দেখলে মানুষের এই কথাটি মাথায় আসে, তাই মানুষ মৃত ব্যক্তিকে দেখলে ভয় পায়। তাছাড়া অস্বাভাবিক মৃত্যু যেমন অ্যাক্সিডেন্ট, এই মৃত্যু দেখলে আরও ভয় লাগে।